ইসলামের উদার হওয়ার নিদর্শন কতটুকু ইসলাম উদারতা দেখিয়েছে এবং আমাকে কতটুকু উদার হতে বলেছে সে বিষয়ে আপনাকে কিছু তথ্য দেব ইনশাআল্লাহ শুধু আমি আমার পক্ষ থেকে উদার হব ওই পক্ষ থেকে উদার হবে না এমন কথাটা নয় কিছু আছে ধর্মীয় বিষয় কিছু আছে মানবিকতার ভিত্তিতে আদান প্রদান মানবিকতার দিক দিয়ে আল্লাহ তালা যাবতীয় মানবকে এমন কিছু বুনিয়াদি জ্ঞান এমন কিছু বুনিয়াদি স্বভাব দিয়েছেন যার ভিত্তিতে একজন অমুসলিম সম্ভ্রান্ত হতে পারেন একজন অমুসলিম তিনি এমন সুন্দর স্বভাবের মালিক হতে পারেন এটা অসম্ভব নয় সুতরাং এখানে আমি উদার হব তাঁর প্রতি এবং উদার এতটাই হব যে আমার দিন আক্রান্ত হবে না এবং আমার দিনের কোনো ক্ষতি হবে না এই পর্যায়ে আমি তার কাছ থেকে কিছু নিতেও পারি এবং তাকে আমি কিছু দিতেও পারি আপনাকে বলি হারুন আব্বাসি খলিফা তিনি যখন শাসনভার হাতে নিলেন তখন কিন্তু ভারতবর্ষের পশ্চিম প্রান্ত সিন্ধুর এলাকা সে সমস্ত এলাকাগুলো সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণে ইসলামের মুসলমানদের না আসতে গেলেও সেখানে ইসলামের আগমন কিন্তু ঘটে গেছে সেখানে একজন রাজা ছিলেন তার নাম দাহির তিনি এখান থেকে চিঠি করলেন বাগদাদ থেকে এই রাজাকে চিঠি দিকে বললেন আমরা আমাদের সংস্কৃতির আদান প্রদান কি করতে পারি না আমরা আমাদের তেহজিব তামাদ্দনের কি আদান প্রদান করতে পারি না আমরা আমাদের মধ্যে সম্প্রীতি রক্ষার জন্য পত্রালাভ কি করতে পারি না তিনি এক জায়গার শাসক রাজা ইনি এক জায়গার শাসক রাজা এখানে তিনি চিঠি লিখে যত কিছু সম্প্রীতির বাণী শুনিয়েছেন সবথেকে চমৎকার দিকটা হলো এই যে ভারতবর্ষের সভ্যতা যেখানে আলাদা এবং আরবদের সভ্যতা যেখানে আলাদা সেখানে ভারতীয় সভ্যতা কি ধরনের তাকে জানবার জন্য এখানকার সংস্কৃতিক ভাষার বই চেয়ে পাঠালেন বাদশাহারুন আপনি এমন কিছু বই দিন যেগুলো আমাদের দেশের লোক যদি পড়ে তো তাহলে তা থেকে কিছু উপকার লাভ করতে পারা যাবে কি দিয়েছিলেন সংস্কৃতের একটা বই দেওয়া হয়েছিল তার নাম হলো সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত পুস্তকখানিকে এখান থেকে প্রেরণ করা হয়েছিল তাহলে একজন অমুসলিমকে আরজি জানানো হল যে তার সংস্কৃতি সম্বন্ধে আমাকে যেন কিছু দেয়া হয় তিনি দিলেন সংস্কৃতির বই সিদ্ধান্ত পাঠিয়ে চলে গেল বাদশাহারুনের কাছে হারুন তাকে ট্রান্সলেট করিয়েছিলেন সংস্কৃতি থেকে আরবিতে এবং আরবির সেই বইখানাকে পড়ে আরবরা ভারতবর্ষের কৃষ্টি কালচার সম্বন্ধে ভারতবর্ষের শিক্ষা দীক্ষা সম্বন্ধে ভারতবর্ষের তেহজীব তামাদ্দন সম্বন্ধে অনেকটা লাভ পেয়েছে তাহলে যদি সম্প্রীতির মনোভাব না থাকে তাহলে এই সুন্দর আদান প্রদানটা কি সম্ভব হতো এই নিদর্শনগুলো কি আমাদের কাছে মাইল স্টোন হয়ে দাঁড়িয়ে নেই এখান থেকে তো আমরা শিক্ষা নিতে পারি শুধু আমি মুসলিম বলে আমি শিক্ষা নেব আমার প্রতিপক্ষ যারা অমুসলিম তারাও কি শিক্ষা নিতে পারে না ওই পক্ষ থেকে যেমন উদারতা দেখানো হয়েছে তেমনি এই পক্ষ থেকেও তো উদারতা দেখানো হয়েছে উদারতার বিষয়ে সমান সুতরাং ইসলামী তালিম হচ্ছে গায়ের মুসলিমের প্রতি সদাই হওয়া এবং তার প্রতি উদারতা প্রদর্শন করা এটা তো বললাম এই যুগের কথা আমি আমার আদর্শ যেটা প্রিয় নবী হাজরত এ মোহাম্মদ মুস্তাফা সাল্লাহ জীবনী থেকে এমন কিছু বাছাই করা করা কথা। এমন কিছু বাছাই করা করা পর্ব তা আপনার সামনে এক্ষুনি উপস্থিত করছি আপনি সেখান থেকে জ্ঞান অর্জন করুন শিক্ষা লাভ করুন যে আল্লাহর নবী স্বয়ং এবং সাহাবা ইকরাম অমুসলিমদের মুসলিমদের প্রতি কতটা উদার হয়েছিলেন উদার হতে পেরেছিলেন জ্ঞানের ভান্ডার তো আমার ইসলাম জ্ঞান তো সেখান থেকে নেব নবীজি আমার আদর্শ হাসানা তাহলে আর কি আল্লাহর নবী যেভাবে আমাকে পদ দিয়েছেন উদার হওয়ার আমি সেভাবেই উদার হতে পারি তার জ্বলন্ত দৃষ্টান্ত বলছি আপনাকে মহানবী সাহবাইকে নামকে সঙ্গে নিয়ে হিজরত করে চলে গেছিলেন মদিনা মদিনাতে চলে যেতে গেলেও মক্কা হচ্ছে তাঁর জন্মভূমি একে ছেড়ে যেতে তাকে ব্যথা লেগেছে এখানে আছে বাইতুল্লাহ এই শরীফের প্রতি তার টান সব সময় তাই তিনি ব্যাকুল হয়ে উঠেছিলেন এতদিন হয়ে গেল মক্কা ছেড়ে আসা যেখানে জন্মেছি যেখানে বংশ আছে যেখানে বাড়ি ছিল যেখানে ঘর ছিল এমন জায়গাকে দেখার জন্য নবীজি যখন মনের ভেতরে উথাল পাতাল সৃষ্টি হয়ে গেল আমি যাব এমনি এমনি যাবেন নগরীতে প্রবেশ করতে গেলে এই অবস্থায় যদি যাওয়া যায় একটা যদি উমরা আদায় করে নেওয়া যায় এটা কম বড় ফজিলতের বিষয় নয় তাই আল্লাহর নাবী জানাবে মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম ছয় হিজিরিতে চোদ্দশো জন সাহাবিকে সঙ্গে নিয়ে চলে আসছেন মদিনা থেকে মক্কার অভিমুখে চলে আসছেন চলে আসছেন চলে আসছেন খবর হয়ে গেল মক্কায় যেই নামে হিজরত করে এখান থেকে চলে গেছে যারা মক্কাকে ত্যাগ করেছে যারা মদিনায় গিয়ে আলাদা রাষ্ট্র গঠন করেছে যারা আমাদের বিরুদ্ধে বদর করেছে যারা আমাদের বিরুদ্ধে যুদ্ধ ঘটিয়েছে সেই লোকেরাই আজ মক্কা আসতে চাইছে রুখে দাঁড়ালো মুশরেকরা হদাই বিয়ার প্রান্তরে তাদেরকে আটকে দেওয়া হলো আল্লাহ রসুল আটকা পড়ে গেলেন কথা চলতে লাগলো দেখো তোমরা আমাদের আটকায়ও না আমাদেরকে কাবাই যেতে দাও আমরা এখানে নিয়ত করে এসেছি উমরার আমাদেরকে তোয়াফটা সেরে নিতে দাও আমরা সাই করব সাফা মারবো দৌড়াবো আমরা হালাল হয়ে যাব আমাদের আর কোনো উদ্দেশ্য নই আমরা আবার ফিরে চলে যাবো মদিনা না অসম্ভব এটা হবে না আপনাদেরকে ঢুকতে দেওয়া হবে না মক্কাই এতটাই শক্ত বাধা শেষ পর্যন্ত আল্লাহ নাবি ভাবলেন এই বঞ্চনার মধ্যে দিয়েই যদি আমরা ফিরে যাই আরে নিরাশ হয়ে যদি এখান থেকে ফিরে যাই তাহলে আবার যদি সামনের বছর আসি তাহলে আমাদের পথ সুগম হবে না আজকেই একটা তার হ্যাস্ত করে নেওয়া আজকে এর একটা বিধি ব্যবস্থা করে নেওয়া আমাদের দরকার তিনি তাই আহ্বান জানালেন হে মক্কর লিডাররা তোমরা এসো তোমাদের সাথে আমরা একটা পড়া করে নি তোমরা এইভাবে আমাদের ফেরত করে দিচ্ছ আমরা বাধ্য হয়ে ফেরত চলে যাচ্ছি সামনে বছর আসবা আবার তোমরা ফেরত করে দেবে তাহলে এইভাবে ফেরত চলে যাওয়া এটা চারটেখানে কথাটা নয় যেখানে প্রস্তুতি নিয়ে মরু সাহারায় এত লম্বা রাস্তা অতিক্রম করে আমরা এসেছি আবার এখান থেকে ফিরে যাব আবার আসবো আবার ফিরে যাব এটা আমাদের গায়ে সইবে না তাই এই ব্যাপারে আমরা একটা নিষ্পত্তি করে ফেলি যাতে আমাদের আগামী দিনে কোনো রকমের ঝামেলার সম্মুখীন হতে না হয় আহ্বান জানালেন এসো আমরা একটা কথাই আসি প্রথমে তারা সাড়াই দিল না শেষ হাজ তুসমানকে পাঠালেন হাজাত উসমান আলোচনার পর ফিরে এলেন পর্যন্ত নভিজি সেখানে চুক্তি করতে আরম্ভ করলেন চুক্তি হলো উভয় পক্ষের ভেতরে চুক্তি কি হলো লক্ষ্য করুন কতখানি হচ্ছে এগুলো ইনসানিয়াত পূর্ণ আর কতখানি হচ্ছে ওয়া ইনসানিয়াত পূর্ণ তার প্রতি লক্ষ্য রাখুন কাদের জয় হবে কাদের পরাজয় হবে তাতে লেখা হচ্ছে মুসলমানেরা এই বছর ফেরত যাবে আগামী বছর তারা মক্কা জিয়ারতের জন্য আসবে তিন দিনের বেশি তাদের মক্কাই টিকতে দেওয়া হবে না তারা এখানে যখন আসবে তখন কোনো অস্ত্র সাথে করে নিয়ে আসবে না এবং এই সময়ের মধ্যে মুসলমানদের কোনো লোক যদি আমাদের দলে ফিরে আসে তাহলে আমরা তাদেরকে ফিরিয়ে দেব না কিন্তু আমাদের কোন লোক যদি মুসলমান হয়ে তাদের দলে চলে যায় তাহলে তারা আমাদেরকে ফিরিয়ে দিতে বাধ্য থাকবে খেয়াল করবেন কত কঠিন শর্ত হচ্ছে এগুলো এগুলো কেমন বৈষম্য আপনি বুঝতে পারছেন না কোন মুসলিম যদি ফিরে আসতে চায় তার পুরাতন ধর্মে তাহলে সে চলে আসবে কিন্তু কোনো লোক কোনো মুশিরেক সে যদি তার ধর্মে চলে যায় অর্থাৎ ইসলাম গ্রহণ করে তাহলে সে তাকে আশ্রয় দেবে না সে আমাদের হাতে তাকে তুলে দেবে হাজরা তোমার বলছেন এত কড়া শক্ত মানা যাবে না আল্লাহ রসুল নাকি বলছেন চোখ তোমার কথা বাড়াবে না এই শর্ত দশ বছরের জন্য হলো ঠিক আছে তারপরে আবার শর্ত হলো তোমরা যাকে চাইবে নিজের গোত্রের অন্তর্ভুক্ত করে নেবে আমরা যাকে চাইব নিজের গোত্রের অন্তর্ভুক্ত করে নেব শর্ত হলো বাকি কথা আবার বলছি সামান্য একটি বিরতির পর আবার সাক্ষাৎ করছি ইনশাল্লাহ আবার আপনাদের সামনে ফিরে এলাম কথা যেখানে রেখেছি সেখান থেকে আবার আরম্ভ করছি আমরা একটা কথাই আসি প্রথমে তারা সাড়াই দিল না শেষে হাজাত উসমানকে পাঠালেন হাজাত উসমান আলোচনার পর ফিরে এলেন যে শেষ পর্যন্ত নবীজি সেখানে চুক্তি করতে আরম্ভ করলেন চুক্তি হলো উভয় পক্ষের ভেতরে চুক্তি কি হলো লক্ষ্য করুন কতখানি হচ্ছে এগুলো ইনসানিয়াত পূর্ণ আর কতখানি হচ্ছে ওয়া ইনসানিয়াত পূর্ণ তার প্রতি লক্ষ্য রাখুন কাদের জয় হবে কাদের পরাজয় হবে তাতে লেখা হচ্ছে মুসলমানেরা এই বছর ফেরত যাবে আগামী বছর তারা মক্কা জিয়ারতের জন্য আসবে তিন দিনের বেশি তাদের মক্কাই টিকতে দেওয়া হবে না তারা এখানে যখন আসবে তখন কোনো অস্ত্র সাথে করে নিয়ে আসবে না এবং এই সময়ের মধ্যে মুসলমানদের কোনো লোক যদি আমাদের দলে ফিরে আসে তাহলে আমরা তাদেরকে ফিরিয়ে দেব না কিন্তু আমাদের কোনো লোক যদি মুসলমান হয়ে তাদের দলে চলে যায় তাহলে তারা আমাদেরকে ফিরিয়ে দিতে বাধ্য থাকবে খেয়াল করবেন কত কঠিন শর্ত হচ্ছে এগুলো এগুলো কেমন বৈষম্য আপনি বুঝতে পারছেন না কোনো মুসলিম যদি ফিরে আসতে যায় তার পুরাতন ধর্মে তাহলে সে চলে আসবে কিন্তু কোনো লোক কোন মুশিরেক সে যদি তার ধর্মে চলে যায় অর্থাৎ ইসলাম গ্রহণ করে তাহলে সে তাকে আশ্রয় দেবে না সে আমাদের হাতে তাকে তুলে দেবে হাজরা তোমার বলছেন এত কড়া শক্ত মানা যাবে না আল্লাহ রসুল বলছেন চুপ ওমার কথা বাড়াবে না এই শর্ত দশ বছরের জন্য হলো ঠিক আছে তারপরে আবার শর্ত হলো তোমরা যাকে চাইবে নিজের গোত্রের অন্তর্ভুক্ত করে নেবে আমরা যাকে চাইব নিজের গোত্রের অন্তর্ভুক্ত করে নেব শর্ত হলো সব লেখা পড়া হয়ে গেল চুক্তি করা হয়ে গেল এবার চুক্তির মধ্যেকার কিছু কিছু শর্ত এতটাই করা হলো যেগুলো মানার মতো নয় তথাপি মেনে নিলেন মেনে নিতে গেলেও চাইতে যেটা কড়া শর্ত যাতে বিরোধিতা করেছিলেন হাজা তোমার যে আমাদের গুলো এদিকে চলে আসতে গেলে তা ফেরত দিয়ে দিতে হবে আর ওদের গুলো যদি আমাদের কাছে আসে তা আমরা ফেরত করে দেব এইটা তা ঠিক কিন্তু আমাদের যদি ফেরত আসে তাহলে তারা ফেরত দেবে না কেন যাই হোক চলে গেল কিছুদিন পর আমি বলেছি ছয় হিজড়িতে চুক্তি হলো আট হিজড়িতে এসে চুক্তি ভঙ্গ হয়ে গেল কি করে ভঙ্গ হলো বানু খোজা ছিলেন নাবির পক্ষে আর বানু বাকার ছিল কোরাইশের পক্ষে বানু বাকার গোষ্ঠী খোজা গোষ্ঠীর লক্ষ্যে মেরে দিল নই বললেন চুক্তি লঙ্ঘন করেছে সুতরাং তোমাদের সাথে লড়াই অনিবার্য কি বুঝলেন ভাঙলে কেন চুক্তিটা অবশেষে সামন্ত নিয়ে মদিনা থেকে রওনা দিলেন মক্কা অভিমুখে এত পরিমাণে লোক এত লোক মক্কাবাসী জীবনে কল্পনা করতে পারেনি যে হ্যাঁ এতগুলো লোক আমাদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করবে এবং আমাদের উপরে অভিযান চালাতে আসবে বলা হয়েছে জয়লাত লাই লোহা কানা রেহা রাত্রিবেলায় এত আগুন জ্বালানো হয়েছিল এত শিখা প্রজ্বলিত করা হয়েছিল মনে হচ্ছে এটা রাত নয় এটা দিন তাতে থেকে তাদেরকে আইডিয়া দেওয়া হয়েছিল তাদেরকে সংকট দেওয়া হয়েছিল যে মুসলমানেরা কয়েকটি মাত্র আসে নাই মুসলমানেরা মুষ্টিমেয় সংখ্যায় আসে নাই কত মুসলমান এসেছে যে রাত্রিবেলায় তারা নিজের প্রয়োজনে আগুন জ্বালিয়েছে তো দেখো পুরো আকাশটাকে তারা আলোয় আলোকিত করে দিয়েছে সেই দিন আল্লাহর নবী অভিযান যখন নেমে পড়লেন তখন মক্কাবাসী সব দুরু 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 করে কাঁপ ছিল কি হলো কি করলাম শত চেষ্টা করে অভিযানকে বন্ধ করা গেল না অবশেষে নবীজি চাইছিলেন না রক্তপাত নবীজি চাইছিলেন না খুন খারাপি নবীজি চাইছিলেন না এখানে হানাহানি এবং মারামারি এবং নবীজি চাইছিলেন না যে এলাকাকে আল্লাহ রব্বুল আলমিন হারাম বলেছেন সেখানে কেউ কাউকে মারামারি করে কাউরি সঙ্গে সাত দিন ওবাদ এক জায়গায় বসেছিলেন কিছু লোককে নিয়ে আলিয়াউমুল মাল হামা আজকের আজকের দিনটা দিনটা হচ্ছে হচ্ছে দিন রক্ত মারামারির দিন আজকের দিনটা হচ্ছে খুনা খুনির দিন আজকের দিনটা হচ্ছে হানাহানির দিন আমরা বিগত দিনের সমস্ত কিছু প্রতিশোধ নিয়ে নিব তোমরা যারা যারা এক এক করে আমাদের মুসলমানদের উপরে আক্রমণ করেছিলে সে আবে আবি তালেবে আমাদের বন্দি জীবন কাটাতে বাধ্য করেছিলে তোমরা আমাদেরকে আবি হিজরত করতে বাধ্য করেছিলে তোমরা আমাদের লোকের উপরে নিপীড় নির্যাতন চালিয়েছিলে সমস্ত কিছুর বদলাম আজকে নিয়ে নেব তাই আবেগ সামলাতে না পেরে তিনি বলেছিলেন আলিয়া উমাইয়া মুল মাল হাওয়া আজকে হচ্ছে মারামারি করার দিন রক্ত খৈ দিন আজ আল্লাহ রবি বলছেন না 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 কখনো নয় একদম নয় এমন কথা তাহলে আজ রক্ত খাই দিন কেন বললে তুমি তাহলে আজ দিন আলিয়ম ইউ আজ যে মোল্লাহুল কাবাতা আজকের দিন কাবাকে সম্মান দেখানো হবে আলিয়ম আহ আল্লাহ কোরাইশ আজকের দিন এমন দিন যেই দিনে কোরাইশকে সম্মান জানানো হবে আজকে কোরাইশের গলায় লকেটে ঝুলিয়ে দেওয়ার দিন আজকে কোরাইশকে গলে লাগাবার দিন আজকে কোরাইশ বংশের হাতে হাতে আলিঙ্গন করে বুকে বুকে আলিঙ্গন করে তাদের সাথে মিলে যাওয়ার দিন আজকের দিন রক্ত ঝরাবার দিন নয় আল্লাহ নবী এত সুন্দর কথার ডাক দিলেন দেয়ার পরে বলছেন হজরত ইউসুফ আলহিসাল্লা তুয়াশাল্লামকে তার ভাইরা যেমন কূপের ভেতরে ফেলে দিয়েছিল আর দেওয়ার পরে কোথা থেকে কোথায় কোথা থেকে কোথায় শেষ পর্যন্ত তিনি মিশরের রাজ্য হাতে পেয়েছিলেন তখন যখন শেষের বেলায় ধরা পড়লো যে এরাই সেই ভাই তখনও তারা নিজেরাই লজ্জিত ছিল লজ্জাবোধ করছিল যে আমরা এই ভাইকে এই আক্রমণ করেছি আর তার সামনে কি করে দাঁড়াবো তখন না ইউসুফ বলেছিলেন লা বালা কুমল তোমাদের জন্য আজ এমন কোনো রকমের ডাঁট এমন আমার পক্ষ থেকে কোনো ধিক্কার আমার পক্ষ থেকে তোমাদের কোন রকমের কু বাণী কু আচরণ কিছু দেখতে পাওয়া যাবে না দেখাবো না তা তোমাদেরকে সব ক্ষমা করে দেওয়া হয়েছে তোমাদের প্রতি আমি ক্ষমা প্রদর্শন করেছি তোমাদেরকে আল্লাহ যেন করে দেয় আল্লাহর নাবি সেই দিন এই কথাটাই উচ্চারণ করলে না তোমাদের উপরে কোনো জুলুম নেই তোমাদের উপরে কোন রকমের আর সংঘাত হবে না কোন রকম তোমাদের উপরে নিপীড়ন তোমাদের উপরে জুলুম কিছুই চাপানো হবে না তোমাদেরকে সবকে ক্ষমা প্রদর্শন করা হচ্ছে সাধারণ ক্ষমা সবকে আমরা রহমের নজরে দেখব করমের নজরে তাহলে বন্ধুরা আমার আবেগকে সামলাতে অথচ আল্লাহর কি জবাব দিলেন যে না সাথে এই আচরণ ইসলাম বলে না করতে ইসলামের কি আচরণ তার নাবিজি তার সামনে তুলে ধরলেন দেখিয়ে দিলেন তাকে কাকে বলে মন জয় করা কাকে বলে আজকে কোরাইশ বংশের লোকেদের সম্মানকে বাড়িয়ে দেওয়া হবে কোন ব্যক্তি যদি আবু সুফিয়ানের বাড়িতে ঢুকে যায় তাহলে আজকে তাকে ধরা ধরি করা হবে না তার সাথে কোন রকমের ছেড়ছাড় করা হবে না তারপরে আল্লাহ নি বলছেন মান আগলা বাবা জিদা আর হি আমিনুন কোন ব্যক্তি যদি তার নিজের বাড়ির দরজাকে বন্ধ করে নাই তাহলে তার সাথে আর কোন রকমের কোন রকমের কিছু বলা হবে না করা হবে না তাকে ধরা ধরি করা হবে না মারামারি করা হবে না কোথায় অভিযান কোথায় মারামারি কোথায় রক্তক্ষয়ী যুদ্ধ সব বন্ধ হয়ে গেছে লোকেরা নিজেদের প্রাণ বাঁচাতে এবং ইজ্জতের সঙ্গে বাঁচতে ঘরের দরজা বন্ধ করে নিয়েছে আবু সুফিয়ানের বাড়িতে এসে জমা হয়েছে খানা খাবার প্রাঙ্গনে এসে সব জমা হয়েছে যাতে করে আমাদের প্রাণহানি না ঘটে আজ আমাদের রক্ত খায়ী যুদ্ধ না হয় আল্লাহর নবীর ঘোষণা অনুযায়ী সবাই মান ইজ্জত সম্মান নিয়ে নিজের নিজের জায়গাতে স্থির হেন কালে চলে আসছে কে মুখ ঢেগে হিন্দা হিন্দা আসেছে যখন অন্যান্য আরো মেয়ে ছেলে সেই দিন হাজির হয়েছে নাবিজি কথাগুলো বলছেন ঠিক এমন সময় আল্লাহ রসুল হঠাৎ করে বলছেন আনতে হিন্দা তুমি হেন্দা নাকি হিন্দার সব কথা মনে আছে আপনি জানেন এই হিন্দা হাজরাতে হামজাকে ওহদের প্রান্তরে তার বুকের উপরে চড়ে নিয়ে বুককে চিরে দিয়ে কলেজাকে বের করে চিবিয়ে চিবিয়ে খেয়েছিল এই হিন্দার ইশারাই হাজরতে হামজার নাক চোখ কান সমস্ত তুলে নেওয়া হয়েছিল খুবলে আঙুল কেটে দেওয়া হয়েছিল আজকে মক্কা জয় হয়ে গেল মুসলমানেরা মক্কার অধিকার পেয়ে গেল আর আমি অমুসলিম হয়ে থেকে যাব আমার স্বামী আবু সুফিয়ান মুসলমান হয়ে গেছে তখন অহিন্দা বলছে কি করা যায় যেই ওয়াহাসি নামের গোলাম মেরেছিল হামজাকে সেই ওয়াহাসি আল্লাহ রসুল বলেছিলেন তুমি আমার চোখের সামনে আসিও না গাই এ বান নিবা যাক তোমার চেহারাকে আমার সামনে আনিও না তোমার চেহারা যখন আমি দেখি তখন আমার হামজার আমার চাচার হত্যা লীলা আমার চোখের সামনে ভেসে উঠে আমি সইতে পারি না আমার প্রাণে সই না ও হাসি তুমি আমার সামনে আসিও না সেই হাসি আর যে ওয়াহাসি মেরেছিল যার ইশারাই সেই হিন্দা নবীর কাছে এসে খাড়ো আল্লাহর নবীর এই দয়া মায়া এই সদ ব্যবহার দেখে হিন্দা শেষের বেলায় বলছেন ফাফু আন্না আম্মা সালাফা আল্লাহর রসুল বিগত দিনে যা ঘটেছে ওগুলোকে মাফ করে দেন আফাল্লাহ আনকা আল্লাহ আপনাকে মাফ করে দেবেন আপনি আমাদের মাফ করে দেবেন নাবিজি বলছেন ও সুহান আল্লাহ তুমি হামজাকে মেরেছিলে অথচ আমার এত রাগ যে আমি ও হাসিকে চোখের সামনে দেখতাম না সে রাগ ভুলে গেলাম সমস্ত ক্রোধকে ছেড়ে দিলাম তোমাকে আমি মাফ করে দিয়েছি হিন্দা তুমি মুসলমান হয়ে গেছো আলহামদুলিল্লাহ তোমাকে আমি আদেশ করছি শোনো তুমি আজ থেকে চুরি করবে না তুমি তোমাদের বাচ্চাগুলোকে জিন্দা অবস্থায় জ্ঞাপন করবে না তোমরা কাউকে অপবাদ দেবে না এ বলে আল্লাহ রসুল ওয়াজ করছিলেন কয়েকটা নাসিয়াত করলেন কয়েকটা বয়তের কথা বললেন হিন্দার সামনে সেইদিন হিন্দা আবার কথা বলেছিলেন নাবিজির সামনে কি বলামুখ ওই রকমের সাহসী মেয়ে ছেলে তিনি বলেই বসলেন সেইদিন যে রব্বাই না হুম ও ওকাতাল তহুম কি বারা আল্লাহ রসুল আপনি আমাকে বাচ্চা মারার কথা বলছেন আপনারা আমাদের বাচ্চাদেরকে মেরেছেন আমরা আমাদের বাচ্চাদেরকে মারি না যাই হোক কথা অনেক দূরে যাচ্ছে আল্লাহর এত বড় শত্রুকে ক্ষমা করে দিলেন এত বড় শত্রুকে তিনি করলেন দিয়ে এক এমন অনন্য নজির ইতিহাস সৃষ্টি করে দিলেন যে সবাই বাধ্য হয়ে গেল আল্লাহর নবীর আখলাকের সামনে এসে মাথা ঝুকাতে এবং তারা বলল এর নাম ইসলাম ইসলাম এই এই নাম শান্তি এই শান্তির ছায়া তলে যদি কেউ না আসে তাহলে আর যাবে এটা কোথায় আল্লাহর নবী যদি কাফেরের সঙ্গে বা মুসলিমের সঙ্গে উদার না হতেন আর আখলাখ না দেখাতেন তাহলে হয়তো হিন্দার সামনে ইসলাম আনার প্র পথ প্রশস্ত হতো না হয়তো আবু সুফিয়ানের সামনে ইসলামের ছায়াতলে আসার পথ সুগম হতো না আল্লাহর নবীর রে আখলাক মহান চরিত্রই প্রণমান প্রমাণ করে দিচ্ছে এ উম্মাতে মুহাম্মাদি যারা যারা তোমরা নিজেদের নাবিকে আদর্শ বলে মানো তোমরা উম্মাতে ধরে নাও যাতে তোমার দ্বারাই অমুসলিম রাস্তা পায় হেদায়ত পেয়ে যায় এমন আদর্শ আমরা যেন নিজেদের ভেতরে আনতে পারি আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন আল্লাহর কাছে আমরা এই কামনা চাই ও আখরে দাওয়ানা আনিলাম রবিল্লা আলামিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ওবার